ও আমি রিনিকা। তো আমি জানি, আমি ভাবিনি কোনোদিনও এই টপিকের উপর আমাকে ভিডিও বানাতে হবে, কারণ আমি এই টপিকটা খুবই আনকমফোর্টেবল কিছুটা, আর আমার এতটাও বলার ইচ্ছে থাকে না কখনোই, কেন কি আমার ওই মেমোরিগুলোকে রিকল করতে হয়, সো সেই জন্য। বাট কোথাও না কোথাও আমার কথা, মানে আমার কিছু কথা থেকে অনেকেও অনেক কিছু জানতে পারবে অ্যাকচুয়ালি তাদের সাথে কি কি হয়, আর তারপর কোনোভাবে যদি হেল্প হয়, তো তাই জন্য আমি এই ভিডিওটা বানাই। আর আসি, আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি, তার কারণ আমি যখন কলকাতায় ভর্তি হই, আমার সাথে অনেক কিছুই হতো, ঠিক আছে। মানে প্রায় এটা আমি 2019-এ আমাকে হোস্টেল ছেড়ে আমি হোস্টেল ছেড়ে দিতে বাধ্য হই র্যাগিংয়ের জন্য। এবার পুরো ক্যাম্পাসে যখন তুমি ঢুকবে, ওখানে তোমাকে, আমার কলেজের কথা বলছি এটা আমি পুরোপুরি, তো ওখানে অ্যান্টি র্যাগিং কিছু একটা লেখা আছে পুরো দেওয়ালে, বিল্ডিংয়ে, হোস্টেলের গায়ে গায়ে। বাট তাও তো হয়, মানে ওটা আমি বলছি আরেকটা ইনসিডেন্ট। আমার লোকাল গার্জেন ছিল আমার দাদা, আমার পিসির ছেলে, উনি একটা কলেজের প্রফেসর ছিলেন, ভেটেনারি কলেজের কলকাতার। তো উনি কোনোদিনও আসতে, উনি এখন আর নেই, লাস্ট ইয়ার ওনার ডেথ হয়ে গেছে, তো বাট উনি কোনোদিনও আসতে পারেননি। সো বেসিক্যালি আমাদের হোস্টেলে অনেকগুলো নিয়ম ছিল। ফার্স্ট যেদিন হোস্টেলে থাকার আগে একটা আমার বাবা মা, মানে লিগাল গার্জেন, আর আমার লোকাল গার্জেন মানে ওই দাদাটা, তিনজন মিলে প্রিন্সিপাল ম্যামের সাথে একটা মিটিং, মানে একটা কাউন্সিল, সরি কাউন্সিলিং না, কিছু একটা বলে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো তখন ওখানে র্যাগিং বা বিভিন্ন জিনিসের ওপরে ওই, মানে প্রিন্সিপাল ম্যাম ওনাদেরকে বলে, আর ওখানে তো আমার মনে আছে যে ইনসিডেন্টটার পরেই আমি ডিসাইড করি আর হোস্টেলে আমার জন্য পসিবল না। ওটা হচ্ছে আমার এক্সাম ছিল সেকেন্ড ইয়ারের, ফার্স্ট পেপারের এক্সাম ছিল। আমি আমার জুনিয়রের রুমে গেছিলাম, আমার বার্থডেতে আমার একটা জুনিয়র আমাকে একটা আমার পোর্ট্রেট বানিয়ে দিয়েছিল, তো ওইটা আমি জাস্ট দেখতে গেছিলাম কতটা হয়েছে আঁকা। তো ওটা দেখে আমি জাস্ট যখন আসছিলাম, আমি জাস্ট দেখছি যে একজন খুব চিৎকার করছে, আমি জাস্ট বেরিয়ে দেখছি ম্যাম প্রচণ্ড চিৎকার করছে, তারপরে আমার নাম ধরে ডাকছে, তারপরে আমি বেরিয়েছি, তারপর উনি প্রচণ্ড খারাপ খারাপ কথা বললেন, তারপরে আমি তারপরে চলে গেলেন। তারপর ওখানে অনেক লোক ছিল, মানে সব স্টুডেন্ট, তারপরে মানে বাইরে যারা কাজ করছিল, আমাদের তখন বিল্ডিংয়ের কাজ চলছিল, মিস্ত্রি ওর ওই সব লোকজনও ছিল, হোস্টেলে অন্যান্য কর্মচারীরাও ছিল। পরে আমি জাস্ট আমার রুমে যখন ঢুকি, দেখছি আমার সব জিনিসপত্র, এমনকি ওই বিছানার চাদর থেকে শুরু করে বেডশিট, তারপরে যত যা বিছানার যত কাঁথা কম্বল যা যা ছিল সব কিছু ফেলে দেওয়া হয়েছিল লিটারেলি, আর ডাস্টবিনের কাছে। তো আমি সব কিছু সারা, আমার নেক্সট ডে এক্সাম ছিল, কারুর এক মুহূর্তের জন্য মনে হয়নি আমার এক্সাম ছিল বলে, এইসব আমি সারাদিন ধরে ওসব আমাকে কেচেছি, পুরো সারাদিন ধরে আমি ওসব পরিষ্কার করেছি। তারপরে তারপরে আমি যখন ফাইনালি ওসব সারাদিন ধরে ওসব কাচাকুচির পর আমি যখন ফাইনালি খাবো বলে, মানে আমার প্লেটটা বা থালাটা বাটি যখন খুঁজছি, তখন মানে আমার খাবার খাবার তো 10টার দিকেই দিয়ে দেয়, তো আমার খাবার একটা নিয়ে রেখেছিল। তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে আমার খাবার প্লেটটা বা এটা কোথায় আছে, তখন একজন বলল ম্যাম বলেছে নাকি ডাস্টবিনে ফেলে দিতে। তো আমি, আমার কাছে আর এক্সট্রা কোনো প্লেট বা কিছু ছিল না, আর সবার সাথে এমন একটা সিচুয়েশন হয়েছিল যে আমি কাউকে, মানে চাওয়ার মতো ওরকম, মানে ওরকম ফ্রেন্ডলি ওয়েতে কেউ ছিল, মানে ওই মোমেন্টে তো আমার কারোর সাথে কথাই বলতে ইচ্ছে করছিল না ফার্স্ট অফ অল। তারপরে আমি যখন গিয়ে ফাইনালি দেখছি, যেখানে আমরা প্রতিদিন একটা বড় ডাস্টবিন টাইপের বালতি ছিল, যেখানে আমরা ভাত খাওয়ার পরে ভাত ডাল তরকারি এগুলো সব ফেলতাম, একটা কুকুর বিশেষ করে বেড়াল ওগুলো ওগুলোতে বসে খাওয়ার খেত, ওখানে আমার খাওয়ার আর একটা প্লেট পড়ে আছে। তখন আমি জাস্ট, আমি ওখান থেকে উঠিয়ে আমাকে যখন খেতে হচ্ছিলো, তখন আমি, আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে, তখন আমি ওটা আর মানতে পারছিলাম না, বাট আমি কাউকে বলিনি ওই মোমেন্টেও, আমি কোনো ফ্রেন্ডকেও বলতে যাইনি যে। তো
তারপরে আমি ওই দিনকার পর, তারপর ওই বার্থডে ইনসিডেন্টটার পর আমি ডিসাইড করি এখানে আমার জন্য থাকা একদমই পসিবল না। মানে আমি কোনোদিনও এরকম ভাবে আমাকে খেতে হবে বা কিছু কখনো ভাবিনি। যেখানে একটা কুকুর বেড়াল খাচ্ছে ওখান থেকে আমাকে খাবার নিয়ে খেতে হচ্ছে, আমি জাস্ট আমি কখনোই এটা ভাবতে পারিনি। এখনো আমাকে ভাবলে খুব বাজে একটা লাগে, বাট ওই দিনকে আমি যখন ভেবেছিলাম যে ঠিক আছে আজকে লাস্ট, এরপর এরকম কিছু আমি আর এখানে আমি থাকবোই না ফার্স্ট অফ অল, তো ওই ওর পর আমার বার্থডে ইনসিডেন্টটা হয়। আর তারপরে আমি আমার ফ্রেন্ডদেরকে বলি, বিশেষ করে আমার কলেজ মানে বেস্ট ফ্রেন্ডকে বলি, তারপর ও আমার কলেজের বন্ধুদের জানাতে বলে। তারপর আমার যে পরে আমার লোকাল গার্জেন যে চেঞ্জ হয়েছিল, আমার টিউশনের ম্যামকে রাখা হয়েছিল যেহেতু আমার দাদা আসতে পারতো না। তো আসলে রুলসের কমই ছিল না, মানে কি বলবো, এম বাড়ি আসার জন্য লিগাল গার্জেনের সাইন দরকার হতো অথবা লোকাল গার্জেনের। তো আমার যে দাদা, তো উনি একটা মানে কলেজের প্রফেসর ছিলেন, আরও একটা কলেজেও উনি দায়িত্বে ছিলেন, সো ওনার পক্ষে কখনোই আসা পসিবল হতো না, আর আমি বাড়ি আসতে পারতাম না। তো আমার খুবই কষ্ট হতো যে সবাই বাড়ি চলে যেত। আমার মনে আছে আমার একটা ফ্রেন্ড বাড়ি যাচ্ছিলো ওর বাবার সাথে, আমি ওকে দেখে কান্দতে স্টার্ট করে দিয়েছিলাম আমার বাবাকে দেখে, কারণ আমি বাড়ি আসতে পারতাম না। তো তারপরে আমার লোকাল গার্জেন চেঞ্জ করি আমি, তো ওই দিদি ওই মোমেন্টে ঘর খুঁজে দিয়েছিল, মানে খোঁজার চেষ্টা করেছিল। তারপরে আমার কলেজের বন্ধুদের যখন আমি ওই বার্থডের দিনকে বলি, তো ওরা আমার বেস্ট ফ্রেন্ড, ওরা সবাই মিলে আমার জন্য মানে মানে আমি বলেছিলাম যে আমাকে এক রাতের মধ্যে আমাকে নেক্সট ডে ছাড়তে হবে, তোমাকে ঘর যে কোনো মোমেন্টে যে কোনোভাবে খুঁজে দিতে। তো আমরা যেহেতু মানে মফস্বলের সাইড থেকে বা মেদিনীপুর থেকে, আমারটা বলছি আমি মেদিনীপুর থেকে, তো আমাদের নাকি সয়ের প্রবলেম ছিল। ওরা সবাই আমাকে মানে ওরকম টিজ করতো, পিঞ্চ করতো যে মানে স স মানে আমরা বুঝতে পারি না, বাট ওরা সবাই বুঝতে পারে। তারপরে বিভিন্ন কিছু, আমি ব্লগিংয়ের জন্য মানে যেতাম মাঝে মধ্যে, তো ওই টাইমে মানে সবাই সবাই না আমার ফেসবুকে ইনস্টাতে, এখন তো ইউটিউবে আমার ফটো দেখে ভিডিওস দেখে, বাট কেউ জানতো না, মানে তখনকার কথা বলছি, ওর মানে ওই যাওয়া আর আসার পর আমার সাথে কী কী আমাকে ফেস করতো। তো সবাই শুধু ফটো দেখেছে, রিনিকা একটা খুব ভালো লাইফস্টাইল লিড করছে বা খুব ভালো আছে বা এ, বাট অ্যাকচুয়ালি আমার সাথে কী হতো সেটা আমিই জানি। ওটা কেউ দেখতেও আসেনি, কেউ জানতেও চাইবে না, সেটা ট্রু, সেটাই ফ্যাক্ট অ্যাকচুয়ালি। বাট আমার আমি এত কিছু মানে সহ্য করছিলাম তার কারণ হচ্ছে যে আমার মা মানে আমার শুধু কলকাতায় পড়ার জন্য আমার মাকে দুটো চাকরি করতে হতো, মানে আমার মা একটা সরকারি চাকরি করার ছাড়াও আবার একটা কাজ করতে হয়েছিল, তার কারণ শুধুমাত্র আমার কলকাতায় খরচ যাতে যোগাতে পারে। তো আমার মা যেখানে এত কষ্ট করছে, প্রতিদিন একটা কাজ শেষ হওয়ার পরেও সারাদিন ধরে মানে সার্ভে করছে, এই করছে সেই করছে, তো মানে প্রচণ্ড একটা লেভেলের কষ্ট করছে যাতে শুধুমাত্র আমার পড়ার খরচাটা চালাতে পারে। আমি খুব একটা বড় ফ্যামিলির নই, আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির, সো তো আমি আমার হোস্টেলে খুব কম ফিজও ছিল না, আমার হোস্টেলের ফিজটাও কম ছিল না, অলমোস্ট 35-এর উপর, মানে 6 মান্থের ইনস্টলমেন্ট করে করে নিত, একটা 1000 মোটা অঙ্কেরই একটা নেওয়া হতো। তো ওটা দেওয়ার জন্য আমার মাকে প্রচণ্ড কষ্ট করতে হতো, দুটো চাকরি করতে হয়েছে সারাদিন ধরে, একটা কাজ শেষ করার পরেও আবার সারাদিন সন্ধে পর্যন্ত কাজ করতে হতো। আর ছ মাসের যে ইনস্টলমেন্টটা পে করার পর, মানে একটা ডিসেম্বর থেকে জুন, আবার জুন থেকে একটা পে করতে হতো ডিসেম্বর পর্যন্ত, দুটো ইনস্টলমেন্ট দিতে হতো। তো তাছাড়াও তো কলেজের ফিস, টিউশন ফিস, কলকাতায় থাকার জন্য যাতায়াতে, খাওয়া দাওয়া, অনেক টাকা খরচা হয়। সো আমাদের মানে মতো একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলির হোস্টেলে থাকাটা একটু বাইরে থাকার তুল, হাজরা মোড়ে আরও অনেক এক্সপেন্সিভ পিজি আর ফ্ল্যাট, ফ্ল্যাটটাও কম এক্সপেন্সিভ আমার মনে হয় শেয়ারে থাকলে, বাট অনেক বেশি টাকা খরচা হয়। হোস্টেলে একটু আমাদের জন্য একটু হেল্পফুল হয়, বাট হোস্টেলে যদি এরকম হতে থাকে কেউ কী করে, বাট আমি আমার মায়ের এত কষ্টের টাকাটা ওয়েস্ট যাতে না হয়, ওই জন্য আমি মাটি কামড়ে পড়েছিলাম, মানে আমাকে যেমন করেও থাকতে হবে।
আমার মা পুরো টাকাটা পে করে দিয়েছে, আমাকে যেমন করে হোক থাকতে হবে। সো ও বাট এইটার জন্যই শুধুমাত্র আমি 1.5-2 বছর এসব কিছু, 1.5 বছর বলবো, ফার্স্টের বছর যতদিন ওই আগের ওয়ার্ডেন ম্যাম বা সিনিয়ররা ছিল ততদিন কিছুই এরকম হয়নি। বাট হ্যাঁ, এক একটা ইনসিডেন্ট হয়েছে, বাট এইরকম লেভেলের পর্যন্ত পৌঁছায়নি যে মেন্টালি এতটা ইয়ে করে দিবে। তো বাট তারপরেই যেটা চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, ওটা কোনোদিনও স্টপ হয় না আর। তো ফাইনালি বাধ্য হয়ে আমাকে ছেড়ে দিতে হয়। বাট আমার কলেজেরই বন্ধু রিয়া, ওর বাড়িতে কথা বলে এবং ওর বাবা মা শোনার পরে ওদের বাড়িতেই আমার থাকার ঠিক হয়েছিল, আর আমি ওদের বাড়িতেই ছিলাম তারপরে প্রায় 6-7 মাস। আর ওরা কি বলবো, আমাকে খুবই যত্নে রেখেছিল। সো আর ওর মা বিশেষ করে বলতো যে এই মেয়েটার সাথে অনেক, ওর হোস্টেলে অনেক র্যাগিংকেও আসলে বলতো এটা। তারপর বাট হোস্টেলে অনেক রুলস ছিল, কটা থেকে কটার আমার গার্লস হোস্টেল ছিল। তো তারপরে হোস্টেলে আমার খুবই খারাপ এক্সপিরিয়েন্স, কারণ আমাকে প্রচণ্ড মেন্টালি আমি ট্রমাতে চলে গেছিলাম। তার কারণ হোস্টেলে আমাকে, আমার মনে আছে, ফার্স্ট তো আমাকে টিউশন ছাড়তে হয়। আমি একটা টিউশন পড়তাম, ইংলিশ টিউশন, ওটা ছিল ফুলবাগানে থেকে শান্তনু স্যারের কাছে পড়তাম। আর আমার হোস্টেলের টাইম ছিল 8:30, যেটা নতুন ওয়ার্ডেন ম্যাম আসার পরে 8টার মধ্যে করে দেওয়া হয়েছিল। তো আমার, আমি থাকতাম হাজরা মোড় থেকে আরেকটু দূর, মানে ওই হাজরা বেলতলা মোটর ভেহিকেলস বলে, তো ওখানে আমার হোস্টেল। ওখান থেকে আমাকে আমাকে ফার্স্ট তো আমি অটো বা অনেক টাইম হেঁটেও যেতাম, হেঁটে গিয়ে হাজরা মোড় যেতাম, ওখান থেকে মেট্রো ধরে যেতাম গড়িয়া, গড়িয়া থেকে অটো করে আসতাম ফুলবাগান, ফুলবাগান থেকে আবার হেঁটে যেতে হতো যাদের বাড়িতে পড়ানো হতো। তো আমি এতটা রাস্তা যেতাম, আবার মানে টিউশন 7টার পর 7:30 দিকে চালু, মানে স্টার্ট অনেক টাইম, মানে আমি স্যারকে রিকোয়েস্ট করে 7টায় করা করিয়েছিলাম। তো আমার 7টা থেকে 8টার মধ্যে আমাকে বেরিয়ে আসতে হতো, টিউশন অনেকক্ষণ চলতো, যেহেতু আমাকে 8টার মধ্যেই ঢুকতে হবে, আমাকে ওখান থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে মানে পড়ি মরি করে কোনো রকম ভাবে আমি হোস্টেলে আসতাম। তারপরে পৌঁছানোর পর ওয়ার্ড, মানে যে লেভেলের গালি, যে রাফ ল্যাঙ্গুয়েজে আমার সাথে বিহেভ করা হতো, যে একটু 5-10 মিনিট লেট হয়ে গেলে, মানে ওই ল্যাঙ্গুয়েজ, মানে সিরিয়াসলি এরকম ভাবে কোনো খুবই বাজে ল্যাঙ্গুয়েজে আমার সাথে কথা বলতেন ম্যাম, আর খুব মানে অশ্লীল ল্যাঙ্গুয়েজ যেটা বললে বলা যায়। আর তারপরে আচ্ছা, যে স্যারটার কাছে পড়তাম উনিও তখন স্টুডেন্টই ছিলেন, উনিও যাদবপুরেরই স্টুডেন্ট, তো উনিও ওনার কলেজ তারপর টিউশন করতেন, তো ওনার পক্ষে সম্ভব হয়নি টাইমটা আরও আগানো, কারণ অলরেডি ওই টাইমে একটা অন্য টিউশন উনি পড়াতেন। তো আমার জন্য আমার মা ফোন করে ওনাকে রিকোয়েস্ট করাতে, তো উনি বলেছিলেন যে কিছুটা টাইম এগোনোর ট্রাই করবো, আমি খালি আধা ঘন্টা পড়ার জন্য, মানে 7টার পর টিউশন স্টার্ট হতো 7:30 দিকে, বাট আমি অনেক জলদি চলে যেতাম যেহেতু আমি জলদি আসতে পারি। বাট স্যার তো ওই টাইমে মানে তাও অনেকটাই আমার জন্য করেছিলেন। তারপরে এটা কনস্ট্যান্ট, মানে আমি প্রতি সপ্তাহে এরকম গালিগালা খাচ্ছিলাম, এরকম মানে কোনো রকমে আমি একটা টাইমে, আমার মনে আছে আমি রাস্তায় কিছুক্ষণের জন্য ফেল্ড হয়ে গেছিলাম একবার, মেট্রো থেকে নেমে দৌড়ে দৌড়ে, মানে হাজরা মোড় থেকে আমার বেলতলা মোটর ভেহিকেলসও কম নয়, মানে 3 কিমি মতো, 3-4 কিমি হবে, আমি এতটা দৌড়ে দৌড়ে আসতাম যাতে আমি অটো না পেলে, যাতে আমি জলদি টাইমে পৌঁছতে পারি। তো এরকম টাইমে আমি একবার রাস্তায় পড়ে কিছুক্ষণ ইয়ে হয়ে গেছিলাম। তো এরকমভাবে আসার পরে যখন কেউ এরকম কাঁচা ল্যাঙ্গুয়েজে, রাফ ল্যাঙ্গুয়েজে তোমার সাথে, মানে পড়াশুনো করার জন্য এরকম ল্যাঙ্গুয়েজে মানে গালিগালা খেতে হচ্ছে, আমার খুবই খারাপ লাগতো, মানে বাট আমার কিছু করার ছিল না, আমি ওই টিউশনটা ছাড়তে চাইনি, তো আমি এরকমভাবে ট্রাই করেছি। তো ওই প্রেয়ার লাইনেই, প্রেয়ার হতো আমাদের রাতের সন্ধে, মানে ওই টাইমে সবাই ফিরে আসার পর, একটা টাইম ছিল নির্দিষ্ট, তো তার ওই টাইম ওখানেই আমার সাথে ওরকমভাবে ট্রিট করা হতো। তারপর আমাকে বাথরুম ইউজ করতে দেওয়া হয়নি, আমি জুনিয়র, মানে আমি যখনই যেতাম কেউ না কেউ চলে যেত, তারপরে আমি জুনিয়ররা আমাকে খুব হেল্প করেছে, জুনিয়ররা আমাকে বাথরুম ইউজ করতে দিত, আমার এক্সামের টাইমেও আমাকে হেল্প করেছে, আমি পড়তে যে মানে আমি যদি যেতাম আমাকে
সবাই খুব ইয়ে করতো, তখন ওই জুনিয়ররা আমাকে বলতো দিদি তুমি আমাদেরটা, মানে জুনিয়ররা আমাকে খুবই হেল্প করেছে, আমার সিনিয়ররাও খুব ভালো। বাট আমি র্যাগিং এর যে পিরিয়ডটার কথা বলছি ওটাতে আমাদের সিনিয়ররা ছিল না, ওটা চলে গেছিল ওরা অলরেডি, সিনিয়ররা আমার ভালো ছিল, আমি কোনোদিনও ওদের নামে কিছু বলবো না, আর জুনিয়ররাও আমার খুব ভালো ছিল, তো ওরাও মানে কি বলবো খুবই ভালো ছিল। আগের ওয়ার্ডেন ম্যামও খুব ভালো ছিল, বাট সেকেন্ড যে ওয়ার্ডেন ম্যাম এসেছিল তারপর থেকেই তো আমি আমার মাথার উপরে কোনো ফ্যান ছিল না, প্রত্যেকবার আমি পুরো আমার হোস্টেল লাইফে কোনোদিনও ছিল না, তো আমাকে অলওয়েজ তো আমাকে বাধ্য হয়ে কিনতে হয়েছিল। তারপর আমার বার্থডে ছিল ওই দিনকে, আমার সাথে একটা খুব খারাপ ইনসিডেন্ট হয়েছিল, আমার মনে আছে আমি রেডি হয়েছিলাম খুব খুশি হয়ে, আমার একটা বেস্ট ফ্রেন্ড স্কুলের, তো আমার জন্য মানে ও সেলিব্রেট করতে চেয়েছিল, তো ওটার জন্য আমি রেডি ভেডি হয়েছিলাম, তারপর আমার সাথে একটু খুব খারাপ ইনসিডেন্ট হয়, তারপর আমি সব কিছু খুলে ভেঙে চুড়ে, মানে ভেঙে চুড়ে বলতে আমারই জিনিস নিজেরই খুব কষ্ট পেয়েছিলাম, তারপর আমি আর যেতে চাইনি, বাট তারপরে আমি গেছিলাম ফাইনালি। যাওয়ার পর আসার সময় আমি মানে ফার্স্ট টাইম ওকে মানে আমি আচ্ছা তো আমার সাথে যত যাই হয়ে যাক আমি আমার কোনো কলেজের বন্ধুর সাথে এসব শেয়ার করিনি, বা কোনো টিউশনে আমি যতই সবার ক্লোজ হই না কেন বা যতই যা হয়ে যায় না কেন, আমি কোনো দিন বাবা মা বন্ধু ছোটোবেলাকার স্কুলের বন্ধু বড়োবেলা কোনো দিনও কারোর সাথে শেয়ার করতাম না, মানে মানে বেস্ট ফ্রেন্ড কারোর সাথে না, এটা একান্তই আমার মধ্যে মানে ছিল। তো আমার বেস্ট ফ্রেন্ড রূপ ওকে আমি বলেছিলাম যে আসিস না, কারণ কারণটা আমি বলতে পারছিলাম না, বাট আমি জানতাম যে যাওয়ার আগে আর যাওয়ার পরে আমার সাথে কী কী হতে পারে, সো আমি ওকে বলেছিলাম, বাট ও তাও না শুনে এসেছিল, তো আমি গেছিলাম আর যাওয়ার আগে তো যাওয়ার হয়েছিল। তো আমি যখন আসছিলাম আমার মনে হচ্ছিলো যে আমি যে কোনো পৃথিবীর দুনিয়ার যে কোনো জায়গায় চলে যাই, বাট আমি আর হোস্টেলে ব্যাক করতে চাই না, আমি মরে যাবো, আমি আর পারছি না এখানে থাকতে, জাস্ট এরকম একটা ওয়ান সাইডেড হয়ে আছি, মানে সবাই আমার মানে কি বলবো এরকম, আমার একদম মেন্টালি একদম ডিপ্রেসড হয়ে গেছিলাম, আমার কিছুই ভালো লাগছিল না, বাট আমি আলাদা বলছিলাম প্লিজ অন্য কোথাও চলে যাই, আমি আর হোস্টেলে ব্যাক করতে চাই না। তখনও যখন জিজ্ঞাসা করছিলো যে কী হয়েছে বল, তখন আমি পুরো তো বলা বলিনি তখনও, মানে কিছুটা বলেছিলাম যে এখন আসার আগে আমাকে কী কী ফেস করতে হয়েছে এখানে। তো ওকে যখন বলি আমি এসব, তখন ও বলেছিলো যে ঠিক আছে তুই এখন যা, ওখানে আর থাকতে হবে না, আমি রুম খুঁজবো, আমার বন্ধুদেরকেও বলবো, তুইও তোর বন্ধুদেরকে বলিস কলেজের, তো ওখানে আর থাকতে হবে না, আজকের দিনটা থেকে যা, আর বেশি দিন থাকতে হবে না। সো বাট তাও আমার যেতে ইচ্ছে করছিল না, ওই একটা অ্যাটমসফিয়ার এমন হয়েছিল যে মানে ঘেন্না লাগতো আমার ওখানে যেতে, জাস্ট লিটারেলি মানে আমি এরকমই ছিল, মানে আমি চাইলে কমপ্লেন করতে, আমাদের কলেজে একটা কমপ্লেন বক্স ছিল যেখানে এসব চিঠি লিখে আসা যেত, বা এরকম অনেক মানে কি বলবো কাউকে কমপ্লেন আমি করতে পারতাম চাইলে, বাট ওই মোমেন্টে না আমি এসব কিছু ইচ্ছে, কারণ আমি প্রচণ্ড শান্তিপ্রিয় মানুষ, আর মানে শান্তিপ্রিয় আমি কোনো ঝামেলায় যেতে যাইনি, সব থেকে বড়ো কথা আমার খুবই আমি এসবের থেকে খুব ইরিটেটেড হয়েছিলাম ফার্স্ট। তো আর সবচেয়ে যেটা ফালতু, যেখানে একটা ওয়ার্ডেনের, এবার আমি একটা কথা বলতে চাই যেটার জন্য এসবগুলো চলতে থাকে, সেটা হচ্ছে যে যে হোস্টেলের সুপারই স্টুডেন্টদেরকে এসবে এনকারেজ করে সাপোর্ট করে, সেখানে তো মানে সুপাররা কিন্তু সব কিছু জানে, ওদের আড়ালে কিছু হয় না, ওদের মানে ওরা জানে তবু ওদের ওরা মানে সাপোর্ট করে পেছন থেকে, উস্কানি দেয় আরও, মানে কি বলবো মানে কি বলবো এটাই সব থেকে ফালতু লাগে। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ মানে বিভিন্ন জেলার সাইড থেকে যে সব ছেলেমেয়েরা কলকাতায় বা বাইরে পড়তে যায় আর জাস্ট হোস্টেলে থাকে, তার কারণ ওরা বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, হোস্টেলে একটু কম টাকায় মানে সব কিছু হেল্পফুল হয় তাই জন্যই থাকে, আর তার হোস্টেলে যাওয়ার পর যদি এসব চলতে থাকে কেউ কি মানে সবাই তো থাকতে ভয় পাবে, মানে লাইক আমি তো বাধ্য হয়ে ছাড়তেই হয়েছিল। বাট একটা জিনিস আমার এখনও মনে হয় যে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সেম, তো কোনো না কোনোভাবে আমিও মানে ওই সহ্য করে আমি যদি কারোর এগেনস্টে স্টেপ নিতাম হয়তো, এখন তো অনেক ইয়ার্স হয়ে গেছে, 2019 কথা বলছি আমি, তখনই আমাকে হোস্টেল ছাড়তে বাধ্য হই, তারপরে আমি অন্য জায়গায় থাকি, কলেজ আমাকে মানে কলেজ তো আমার লাস্ট ইয়ার তো আমাকে অনলাইনে হয়েছিল, তো লাস্ট ইয়ার বাড়িতেই ছিলাম, তো বাট যে টাইমটা ছিলাম ওই টাইমটা পুরো মেন্টালি ড্রেন্ড হয়ে গেছিলো।
আমি ওখান থেকে চলে আসার পরে মানে আমাকে কি বলবো, অনেক এখনো যারা ওই হোস্টেলে থাকতে যায়, আমার অন্য টিউশনের ম্যামরা মানে যারা যারা আমার এই ব্যাপারটা জানে, তো ওরা বা টিউশনের ম্যাম বা অন্য দাদা দিদি ভাই বোন ওরকম যারা আমাকে চেনে, ওরা আমার সাথে ফার্স্টে কথা মানে ফোন করে জিজ্ঞাসা করছে, আচ্ছা হোস্টেলে কেমন কি। আমি সবাইকে সত্যি কথা বলি যে আমার সাথে এরকম এরকম হয়েছিল, সব কিছু জেনে যাবে, কারণ আমি কখনোই চাইবো না যে আমার যে নিচের যে ভাই বোন মানে যারা সব এখন কলকাতায় মানে পড়বে বা আমার আমার কলেজের হোস্টেলে থাকবে, তো ওদের এগুলো জানা উচিত যে কী কী হয় না হয়, মানে কি বলবো। এক তো আমি যখন গেছিলাম, আমি যে দিদিটাকে ওই যে যে দাদাটা আমাকে ভর্তি করাতে নিয়ে গেছিলো, ওরই ফ্রেন্ড ছিল, ও আমাকে যেরকম বলেছিল আর আমি যাওয়ার পরে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছিল, আকাশ পাতাল তফাত। তো ওই স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে, স্বপ্নের দুনিয়ায় আমি যেরকম ভেবে গেছিলাম, ওই দুনিয়া থেকে বেরিয়ে যখন রিয়েলিটিটা দেখলাম, ওটা খুবই কষ্টের ছিল, সিরিয়াসলি বলছি। আর আমি বলবো যে একটা 12-এ একটা ভালো রেজাল্ট করা, তারপর ভালো কলেজে চান্স পাওয়া, চান্স পেয়ে ওখানে হোস্টেলে থাকতে গেলাম, বাবা মা এত টাকা খরচা করে আমাকে মানে আমাকে বললে সবার জেনারেলি বলছি মানে এত কষ্ট করে পড়াচ্ছে রেখেছে, তারপরে যখন এই সব হতে থাকে মানে এত টাকা, মানে এরকমও মনে হয় না যে আমার বাবা মা এত টাকা দিয়ে আমাকে হোস্টেলে রাখছে, আর তারপর এসব আমি কেনই মেনে নেব, এরকম একটা মনে হয় যে ওরা কি, ওরা কেন আমার সাথে এরকম করছে। বাট কিছু করার নেই, সব কিছু মানানোরও একটা লিমিট থাকে, মানে মানানোর সবাই চেষ্টা করে, মানে যতদিন সম্ভব চেষ্টা করে, তারপরে মানে একটা টাইমের পর একটা ক্রুয়েলটিরও একটা লিমিট থাকে, ওই ওই লিমিটটা কখনোই কারো ছাড়ানো উচিত নয়। মেন যেটা বলা সেটা হচ্ছে যে আমি বলতে চাই যে শুধুমাত্র যে যাদবপুরের র্যাগ মানে অনেক জায়গায় র্যাগিং হয়, কিন্তু সবাই এটা ওপেনলি বলে না, ইভেন না মানে হোস্টেলের কথা কলেজ পর্যন্ত যায় না, মানে কলেজেরও বন্ধু বান্ধবেরা জানতে পারে না হোস্টেলে কি হচ্ছে। হোস্টেলের কথা হোস্টেলে থেকে যায়, সুপাররা সাপোর্ট করে, বাট কলেজের কেউ জানতে পারে না, ওদের সাথে এটা মানে চলতে থাকে চলতে থাকে, যে সহ্য করতে পারে থেকে যায়, যে সহ্য করতে পারে না তাকে ছেড়ে দিতে হয়। তো আমি এটাই বলবো যে মানে যারা এসব করে মানে তাদের সাথে যদি এসব হতো, বা মানে তাদের সাথেও কোনো না কোনো টাইম তো হয়েছে, তাই জন্য তারা করে, বাট স্টিল আমি একটা তাই সব র্যাগিং ওয়্যাগিং করে যে তারা মানে তারা তো অ্যাকচুয়ালি এসব করার জন্য শহরে বা কলকাতায় বড় ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি, তারাও নিশ্চয়ই কোনো একটা লক্ষ্যে ভর্তি হয়েছিল, তো তাদের লক্ষ্যটা কিভাবে এতটা চেঞ্জ হয়ে যেতে পারে যে তাদের সাথে র্যাগিং হয়েছিল বলে তাদের পরবর্তী প্রজন্ম মানে পরবর্তী জেনারেশনের ছেলেমেয়েদের সাথে এরকম করতে থাকবে, মানে এটা চলতে থাকবে, মানে এটা তো তাদের মূল লক্ষ্য ছিল না, ওরা তো বড় ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল কোনো একটা বিশেষ মানে বড় কিছু হবে বা কিছুর জন্যই, ভালো স্যার ভালো সব কিছু পাবে বলে, বাট এটা কিভাবে ট্রেন্ড হয়ে যেতে পারে, মানে এটা চলতেই থাকবে একটা ইয়ের পর আরেকটা, আরেকটা এর পর আরেকটা, এটা কখনোই স্টপ, এটা তো এবার স্টপ হওয়া উচিত আমার মনে হয় এখন, যে প্লিজ যারা যাদের সাথে এখনো এরকম কিছু হতে থাকে, তোমরা প্লিজ তোমাদের বন্ধু বান্ধব কারোর সাথে শেয়ার করো, মানে আমি তো বলিনি তার কারণ, তাই জন্য এটা চলতে থাকে, ফাইনালি যখন বললাম একটা সুরা হলো, আমি হোস্টেল ছেড়ে দেওয়ার মানে বাধ্য হলেও তারপরে আমার সাথে অনেক ভালো মানে আমি যেখানে ছিলাম তারপরে আমার সাথে অনেক ভালো ভালো দিন গেছে, আমার অনেক অনেক ভালো লোকজনের সাথে মানে কি বলবো যাদের বাড়িতে ছিল খুবই ভালো ছিল ওরা। সো আমি ওটাই বলতে চাইবো যে ওইটা সহ্য করার থেকে ওখান থেকে বেরিয়ে আসা অনেক বেটার, আই গেস বেটার লাইফ ডিজার্ভ করো তোমরাও, আর তোমার বাবা মা এত কষ্ট করে পড়াচ্ছে এত টাকা খরচা করছে, তো এইসব সহ্য করার জন্য নিশ্চয়ই নয়, তো যখনই এরকম কিছু হতে থাকবে তোমার আশেপাশে কাউ মানে যাকে বিশ্বস্ত তার সাথে শেয়ার করা, এসব সহ্য করার একদম দরকার নেই। আমরা আমি কখনোই চাইবো না যে আমার ভাই বোনরা গিয়ে শহরে এসব ফেস করুক আর তারপরে ওদের প্রাণ হারাক। যে ভাই বোনরা আছে আমি তাদের জন্যই মানে এই ভিডিওটা বানাচ্ছি স্পেশালি, তার কারণ হচ্ছে যে আমার নিজেরও একটা ভাই মানে কি বলে যাদবপুরেই পড়ে, আমার মাসির ছেলে, তো বাইরেই থাকে, সো বাট যদিও আমার ওই এই ব্যাপার নিয়ে কোনো, আমার বন্ধু বান্ধবরাও অনেকেও পড়ে, তারা তারাও থাকে, বাট এই টপিক নিয়ে আমার সাথে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। সো বাট আমি শুধুমাত্র ওই যাদবপুর নিয়েই বলতে চাই না, বিভিন্ন ইউনিভার্সিটিতেই র্যাগিং হয়, তো আমি বলবো যে দেখো যে যার সাথে এরকম কিছু হতে থাকে, তোমরা প্লিজ তোমাদের মানে কোনো ক্লোজ ফ্রেন্ড বা
দাদা দিদি ভাই বোন যাকে পারো শেয়ার করো, অ্যাটলিস্ট এখান থেকে বেরিয়ে আসা। আমরা চাইবই না কখনোই আরও একটা স্বপ্নদ্বীপে স্বপ্ন এইভাবে নিভে যাক, কারণ অনেক কষ্ট করে বাবা মারা পড়ায়, আর অনেক কষ্ট করেও তোমরাও চান্স পাও, তারপরে এরকম কখনোই মানে উচিত না আর কি। সো প্লিজ যদি কেউ এরকম প্রবলেমে থাকো তাহলে শেয়ার করো। তো আমি যখন কলকাতায় আমি আমার গ্র্যাজুয়েশনের জন্য আমার আমার সাবজেক্ট ছিল মাস কম জার্নালিজম, তো আমি যখন কলকাতায় ভর্তি হই তখন আমার সাথে আমার বাবা আর আমার আমার এক দাদা এখানকারই বাড়ির এখানকারই এক দাদা আমাকে অ্যাডমিশনের জন্য নিয়ে যায়। তো এবার ওই যাওয়ার রাস্তাটা তো খুব অল্প সময় ছিল না, 4 সাড়ে 4 ঘন্টার বেশি লাগতো। তো ওই টাইমটায় আমি ওই দাদাটা যেহেতু যাদবপুরে পড়তো আর আমার যাদবপুরে পড়ার বরাবরই খুব ইচ্ছে ছিল, কিন্তু গ্র্যাজুয়েশনে আমার সাবজেক্ট ছিল না, মানে মাস কম জার্নালিজম যাদবপুরে গ্র্যাজুয়েশনে নেই। তো এবার আমাকে অন্য কলেজেই অ্যাপ্লাই করতে হয় আর আমি অন্য কলেজে চান্সও পাই। তো ওখানে যখন ভর্তি হতে যেতাম আর গেছিলাম বা তারপরেও যত গেছি, তখন ওই দাদা যেহেতু যাদবপুরে পড়তো ও আমাকে ওর ওখানকার সব গল্প আমাকে বলতো। আর ফার্স্ট তো আমি ওখানকার যে অ্যাটমসফিয়ারের ব্যাপারে জানতে পারি, তারপর ওই ইন্ট্রো ব্যাপারটা জানতে পারি, হেয়ার কাট, স্পেশালি ইন্ট্রো ইন্ট্রোটা নিয়ে ওই দাদার থেকে অনেক কিছু স্টোরি শুনি। তারপর হ্যাঁ একটু, বাট ওই দাদাটা এইভাবে বলে যে মেয়েদের সাথে এরকম কিছু হয় না এতটাও, বাট ছেলেদের হোস্টেলে এরকম হয়, মানে এটা নর্মাল, মানে এরকম হতেই থাকে ওদের সাথে। তারপর নেশা করা এই সেই, তারপরে অন্য এটা আমি বলতে চাই না, বাট যাই হোক, তো অনেক কিছুই ওই দাদা আমাকে পুরো এই 4 সাড়ে 4 ঘন্টার এতে ওই যাদবপুরের সব গল্প আমার সাথে শেয়ার করতো। যাই হোক, তারপরে আমি 2021-এ ওখান থেকে আমি পাস করি। তো তারপরে আমার যাদবপুরের ওই ব্যাপারটা, মানে মাস্টার্সে যেটা আমার বরাবর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ওখানে পড়ার, তো ওটার জন্য আমি অ্যাপ্লাই করি 2021-এ। আমি মানে বিশ্বভারতীতে আমার ফার্স্টে হয়েছিল, আর যাদবপুরে আমার মাস কমে হয়নি, অন্য সাবজেক্টে হয়েছিল আর ডিপ্লোমাতে হয়েছিল। তো তবুও আমি ওই ডিপ্লোমাতে আর অন্য সাবজেক্টে পড়ার জন্য জিদ করছিলাম, আমি 2 দিন খাইনি। আমার আমি একটা জিনিস দেখাতে চাই, ওয়েট, এই যে এটা হচ্ছে সেই, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই যাদবপুর, আমার হোস্টেলের ফর্মটাও ফিল আপ করা হয়ে গেছিলো যাদবপুর ইউনিভার্সিটি হোস্টেলের ফর্মটা। আমি ওই ওই অন্য সাবজেক্টে ভর্তি হবো বলে ডিসাইড করেছিলাম, আর ডিপ্লোমাতে, মাস কমের ডিপ্লোমাতে। আর বিশ্বভারতীতে মানে হওয়াতে আমি একটুকুনও খুশি হইনি যতটা আমি যাদবপুরে, মানে অন্য সাবজেক্ট বা ডিপ্লোমাতে চান্স পাওয়ার জন্য আমি যতটা খুশি হয়েছিলাম, ততটা আমি বিশ্বভারতীতে জন্য কোনোদিনও খুশি হইনি। আর আমি ওখানে একদমই ভর্তি হতে চাইনি, বাট আমি জানি না, ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমাকে ওখানেই বিশ্ববিদ্যালয়তেই ভর্তি হতে হয়েছিল। যাদবপুরে আমি ভর্তি হব বলে আমি 2 দিন খাইনি, মানে আমার বাবাকে কনভিন্স করার জন্য, আর এটা ফর্মটা আমি নিজে ফিল আপ করে ফেলেছিলাম যে হোস্টেলের ফর্মটাও, বাট স্টিল এটা অ্যাডমিশন টেস্টের পেপারটা যাদবপুরের উল্টো দেখাচ্ছে, বাট যাই হোক। তো পুরো তো আমার পড়া হয়নি, বাট আমার মনে হয় যে বিশ্বভারতীতে ফার্স্ট সেম দেওয়ার পরেও আমি যাদবপুরে এন্ট্রান্স এক্সাম দিয়েছি, মানে লাস্ট ইয়ারের কথা বলছি, আমি 2021-এ দিয়েছিলাম ফার্স্ট টাইম, ওটা হচ্ছিল অনলাইনে হয়েছিল তখন, আর লাস্ট ইয়ারে এই যে পেপার এইটা দেখালাম অ্যাডমিশন টেস্টের সিটটা, তো ওটা ওটা লাস্ট ইয়ারের ছিল। ওটা আমি আগের বছরও বাড়ি থেকে গিয়ে মার সাথে, মানে একজনের বাড়ি, আমি কলকাতায় তখন থাকতাম না, তো একজনের বাড়ি থেকে আমি এক্সাম দিয়ে এসেছিলাম, আমার মনে আছে, মানে আমি এতটাই ইন্টারেস্ট ছিলাম ওখানে, বাট স্টিল আমার ওখানে কোনোদিনও পড়া হয়নি, আর এখন আমি আফসোস করছি না তার কারণ, নট এট অল। কারণ ওই ম্যাম আমাকে পড়ে, আমাকে না, আমি অন্যদের থেকে জানতে পারি, উনি নাকি একটা গার্জেন মিটিং পরে যখন হয়েছিল, আমি হোস্টেল ছেড়ে দেওয়া অনেক কয়েক মাস পরে, তো ওখানে নাকি আমার কথা উঠেছিল, আর উনি বলেছিলেন যে আমাকে একমাত্র নাকি আমাকে এইভাবে বের করে দেওয়া হয়েছিল, আর উনি সেটার জন্য দুঃখিত। বাট ওটাতে আমার এখন আর কোনো যায় আসে না, বাট কেন কি আমাকে ওই সব কিছু ফেসও করতে হয়েছে, আমাকে ওইভাবে থাকতে হয়েছে, আমার রেজাল্ট, আমি একটা সেম, মানে ওই সেমে আমি সাপ্লি পর্যন্ত এসেছে, আর আমি মানে কখনোই এরকম জিনিসকে সাপোর্ট করি না,
আর আমি চাইবো যে আমার ভাই বোনদের সাথে এরকম না হোক, তাই জন্য আমাদের সবারই এখন থেকে মানে যে যার ফ্রেন্ড হোক বা যে হোক যারা হোস্টেলে থাকে ওদের ব্যাপারেও একটু কখনো কখনো খোঁজ খবর নিও, কি কারণ তাদের সাথে কি হচ্ছে তোমরা জানোই না। জাস্ট কোনো একটা হোস্টেলে থাকি মানে মাস্টার্সের, বাট এখনও আমার বাবা মা খুবই ভয় মানে এইসবের পরে আমার আমি এখন হোস্টেলে থাকা নিয়েও আমাদের অনেক কিছু ভয়ের পরে ফাইনালি আমরা আছি, তো এখনও আমার ভয় লাগে যে এখনও কি হতে পারে না হতে পারে হোস্টেলের আগের এক্সপিরিয়েন্স থেকে। বাট স্টিল এখানের হোস্টেলে তুলনামূলকভাবে অনেকই আলাদা, বাট হোপফুলি যারা তোমরা এখনও শহরে যাবে বা বড় কলেজে পড়বে বড় এমনি তোমাদের সাথে এরকম কিছু না হোক আর এটাই প্রে করবো। আর যদি কিছু এরকম হয় তোমরা প্লিজ তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, তারপর টিচার্সদের সাথে, যাতে এসব কিছু স্টপ হয়, কারণ এসব খুব মেন্টালি খুব ডিস্টার্ব করে, এটা মানে ওটা অনেক বছর ধরে রেস্টটা রয়ে যায়, তো তাই জন্যই বলবো। আর সব থেকে বড় কথা, একজনের প্রাণ চলে যাচ্ছে ভাই, একজনের জীবন মানে নিয়ে নেওয়া কখনোই কাম্য হতে পারে না, সো প্লিজ তোমরা এরকম কিছু হতে থাকলে নিজের আওয়াজ ওঠাও। আর থাকবো না বলে আমি কয়েক মাস পুরো যাতায়াতই করেছি 2.5 ঘন্টা করে, আমার মাস্টার্সে যেখানে হোস্টেল 2.5 ঘন্টার বেশি লাগে পুরো গেছি এসছি, বাট স্টিল রিসেন্টলি আমি হোস্টেলে শিফট হয়েছি, তো ভয়ে ভয়েই শিফট হয়েছি যে এবারে কী এক্সপিরিয়েন্স হবে, বাট না এবারে এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত খুবই আলাদা, মানে একদমই আলাদা, আকাশ পাতাল তফাত। বাট হোপ এরকমই যাতে থাকে, কারণ আমিও প্রচণ্ড ভয়ে থাকি যে আগের মতো কিছু না হোক। আর আমার আমি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে আমি এই টপিক নিয়ে ভিডিও বানাতেও চাইনি কোনো দিনও, আর এক মানে ওই যারা আমার সাথে ওরকম করেছিল ওদের সাথেও আমার এখন সব ঠিকঠাকই হয়ে গেছে, কারণ ওরা আমাকে অনেককেই সরি বলেছে, তো সব কিছু এখন মোটামুটি ঠিকই হয়ে গেছে। বাট স্টিল কোথাও না কোথাও ওই জিনিসগুলো মাথার মধ্যে রয়ে যায়, ওটা খুবই মেন্টালি ডিস্টার্ব করে, আর মানে ওটা একদমই কি বলবো যে প্লিজ যাদের সাথে এরকম কিছু হচ্ছে তোমরা প্লিজ এটা থেকে বেরোনোর ট্রাই করো, এসব সহ্য করার একদমই দরকার নেই। নিজের প্যারেন্টসের সাথে কথা বলো, সব থেকে আগে বাবা মা বা খুব ক্লোজ বন্ধু ভেবে চিনতে মানে যাকে তুমি ভরসা ওরকম লোকজনের সাথে শেয়ার করো, আর টিচার্সদেরও বিশ্বস্ত টিচার্সদের সাথেও শেয়ার করতে পারো। আর এই ভিডিওটা বানানো হচ্ছে যে আমি চাইবো না আমার কোনো ছোট আমার ভাই বোনরা যারা বাইরে পড়তে যায় ওদের সাথে এরকম কিছু হোক, তাই জন্যে আমি এই ভিডিওটা বানিয়েছি। সো না হয় আমার কোনো এখন কিছু পাওয়ারও নেই আর এসবের ব্যাপার থেকে, সো তোমরা প্লিজ সাবধানে থেকো, আর কিছু হলে প্লিজ তোমাদের বাবা মা বা কারোর সাথে শেয়ার করো, সহ্য করার একদমই দরকার নেই, এসব জিনিস একদমই সহ্য করার দরকার নেই। একটা জিনিস বলতে চাই যে কলেজের বন্ধুরাও অনেক টাইম অনেক হেল্পফুল আমার সাথে, আমার বন্ধু রিয়া যদি ওই মোমেন্টে হেল্প না করতো আমি জানি না কী হতো, বাট ওরকমই কী বলবো তোমরা যারা কলেজের ফ্রেন্ডরাও আছো তোমরাও প্লিজ তোমাদের হোস্টেলের ফ্রেন্ডদের সাথে একটু মানে ট্রাই করো, যাতে ওদের কী প্রবলেম ফেস করতে হয় ওর তোমরা যাতে কোনোভাবে একটু হেল্প করতে পারো, কারণ ওদের কাছে না মানে একটা এইরকম একটা জায়গা থেকে গিয়ে শহরে মানে খুবই এমনি এসব কিছু ফেস করতে হয়, তারপর ওরা ভাবতেই পারেন যে কার সাথে শেয়ার করবো, ভয় পায়। আমি তো ভয় পেতাম যে কলেজে বললে আবার কলেজের থেকে আবার আমার সাথে ওইসব আরও বেশি করে যদি হয় মানে অনেক কিছু মাথায় আসতো, তো যাই হোক তোমরা একটু ভরসা দিও কলেজের ফ্রেন্ডদেরকে বলবো, আর যাতে তোমরাও একটু হেল্প করো ওদেরকে, যাতে ওরাও মানে ওই সব ব্যাপার থেকে বেরিয়ে আসতে পারে, বা সেইটুকুই। মানে এরকমও হয়েছে অনেক টাইম যে আমার কাছে খাওয়ার কিছু ছিল না, তাও আমি কোনোদিনও কোনো কারোর সাথে শেয়ার মানে আমার কাছে টাকা না থাকলেও এক টাকাও যদি না থাকতাম নাকে ঘুমিয়ে যেতাম, কিন্তু কোনোদিনও কারোর কাছ থেকে চাইতাম না, এরকম একটা আমার ইয়ে ছিল, তো সেরকম লোকজনের পক্ষে সব কারোকে গিয়ে ভরসা করে বলা তারপরে বিয়ের প্রবলেমে হয়। তোমাদের যারা হোস্টেলের ফ্রেন্ডরা রয়েছে মানে তোমরা যারা কলেজের বন্ধুরা, তোমরা প্লিজ তোমাদের হোস্টেলের ফ্রেন্ডদের থেকেও মাঝে মধ্যে খোঁজ খবর নিও যে ওরা কেমন আছে, ওদের সাথে কী হয় না হয়, মানে আমি সমস্ত রকমের হোস্টেলের কথা বলছি, মানে সমস্ত টাইপের কলেজ সমস্ত টাইপের হোস্টেলের কথা বলছি, মানে এটা শুধুমাত্র যাদবপুরে হয় বা এরকম কোনো আমার মনে হয় না, আমার অনেক কলেজ আমার আমার কলেজের হোস্টেল তারপর আমার
আমার দাদার অন্য একটা দাদার জেঠুর ছেলের ওটা ফিশারির কলেজ, তো ওই কলেজে আমি নিজের চোখে দেখেছি র্যাগিং, মানে আমি দাদার সাথে যখন দেখা করতে যেতাম ওখানেই কিছু ছেলেদেরকে আমি দেখেছি নিজের চোখে র্যাগিং হতে। তো ওটা মানে অনেক কলেজ টু কলেজ ভ্যারি, অনেক মানে লোকজনের উপর ডিপেন্ড করে, হোস্টেলের অ্যাটমসফিয়ারের উপর, ওয়ার্ডেনের উপর, স্টুডেন্ট মানে ওখানে কারা কীরকম টাইপের লোকজন আসে। সো প্লিজ তোমরা প্লিজ সবার খেয়াল রেখো। আমি এক দুবার বলিনি, এক দুবার বলার ট্রাই করেছি, বাট এরকম হয়েছে যে ওরা আবার অন্য কাউকে গিয়ে শেয়ার করে। তো ভরসার বন্ধু পাওয়াও খুব ডিফিকাল্ট শহরে গিয়ে, তো ওরকম লোকজনের খোঁজ। বাট স্টিল আমি তারপরে আমি কাউকেই একদমই কিছু বলিনি ফার্স্ট, মানে এই এক দুবার কিছু বলার ট্রাই করেছিলাম, বাট তারপরে আর চেষ্টাই করিনি, তাই জন্য এই সব কিছু আরও বেশি বেশি করে হতে। তো আমি বলবো যে সব কিছু শেয়ার করা উচিত, তাতে প্রবলেম আই গেস কমবে। তো এটাই।